হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের শেপ সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আপনারা এক্সেলে কীভাবে শেপ ইনসার্ট করবেন এবং শেপ নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে যখন আমি এমএস ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি তখন শেপ সম্পর্কে আলোচনা করেছি। এমএস ওয়ার্ডের শেপ এবং এক্সেলের শেপ এই দুটি অপশনের কাজ মোটামুটি একই। এমএস ওয়ার্ডে কীভাবে শেপ নিয়ে কাজ করতে হয় সেটি যদি আপনি জানতে চান তাহলে আমার শেপের আগের ভিডিওটি দেখতে পারেন। এক্সেলের শেপ নেওয়ার জন্য এখানে ইনসার্ট ট্যাবের অধীনে ইলাস্ট্রেশন সেকশনে এখানে দেখুন শেপ একটি বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করার পরে আপনারা কোন শেপ নিতে চাচ্ছেন সেটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যেমন আমি যদি এখানে রেকটেঙ্গেল নিতে চাই আমি এখানে রেকটেঙ্গেলে ক্লিক করলাম, তারপরে আমার মাউসের আকৃতি চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে ক্লিক করে ড্রাগ করে টেনে এনে যদি ছেড়ে দেই তাহলে এখানে একটি রেকটেঙ্গেল শেপ ইনসার্ট হবে। যখন আমি এই শেপটি ইনসার্ট করেছি তখন এখানে দেখুন ফরম্যাট একটি ট্যাব চলে আসছে এবং ফরম্যাট ট্যাবের অধীনে এখানে বেশ কিছু অপশন রয়েছে। আমি এখন এই অপশনগুলো সম্পর্কে আলোচনা করছি। প্রথমে আমি শেপ রিসাইজ কীভাবে করবেন সেটি সম্পর্কে আলোচনা করছি। যখন এখানে আমি শেপটি ইনসার্ট করেছি তখন দেখুন শেপের এই চারিদিকে কিছু বাটন চলে আসছে। আমি যদি বাইরে ক্লিক করি তাহলে বাটনটি হাইড হবে এবং ভিতরে ক্লিক করলে বাটনগুলো আবার শো করবে। আপনারা এই বাটনে ক্লিক করে ড্রাগ করে টেনে এনে শেপ রিসাইজ করতে পারেন। শেপ আপনি বড় করতে পারেন আবার ছোটও করতে পারেন। তারপর এখানে দেখুন সাইজ একটি অপশন রয়েছে, এখান থেকেও আপনি শেপের সাইজ চেঞ্জ করতে পারেন। যেমন এখানে যদি আমি তীরে ক্লিক করি তাহলে শেপের সাইজটি চেঞ্জ হবে। আবার এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে উইডটি বড় হচ্ছে এবং এখানে ক্লিক করলে হাইটটি বড় হচ্ছে। এখান থেকে আপনি ছোট এবং বড় করতে পারেন। ইচ্ছা করলে আপনারা এখানে লিখেও দিতে পারেন। এখানে আমি 4 লিখলাম এবং এখানে আমি 3 লিখলাম, ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন এখানে আমার হাইট বর্তমানে 4 ইঞ্চি এবং উইথ বর্তমানে 3 ইঞ্চি। এভাবে আপনারা শেপের সাইজ চেঞ্জ করতে পারেন। তারপরে আপনারা যদি এই শেপটি চেঞ্জ করে অন্য কোনো শেপ যদি নিতে চান, অর্থাৎ এই শেপের জায়গায় অন্য কোনো শেপ যদি নিতে চান তাহলে এখানে এডিট শেপ, এখানে ক্লিক করার পরে চেঞ্জ শেপ, এখানে ক্লিক করার পরে আপনি যেই শেপটি নিতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে দেখুন সেই শেপ অনুযায়ী এটির আকৃতি হয়ে যাবে। তারপরে আপনারা যদি এখানে শেপের পয়েন্ট অ্যাড করতে চান সেটিও করতে পারেন। এখানে দেখুন এডিট পয়েন্টস রয়েছে, এডিট পয়েন্টসে ক্লিক করার পরে আপনার ইচ্ছা করলে এখানে নতুন পয়েন্ট অ্যাড করতে পারেন। আমি এখানে ক্লিক করে টেনে আনছি, তাহলে দেখুন এখানে নতুন পয়েন্ট অ্যাড হচ্ছে এবং আমার শেপের আকৃতি আমি চেঞ্জ করতে পারছি। তারপরে আপনারা যদি এখানে টেক্সট বক্স নিতে চান টেক্সট বক্স আপনারা নিতে পারেন। এখানে ক্লিক করে টেক্সট বক্স সম্পর্কে আমি অন্য আলাদা আরেকটি ভিডিওতে আলোচনা করেছি। তারপরে আপনারা যদি শেপের স্টাইল যদি চেঞ্জ করতে চান এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন। এখানে বেশ কিছু স্টাইল রয়েছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আবার এখানে ক্লিক করে আরও বেশ কিছু স্টাইল পাবেন, এখান থেকেও আপনারা স্টাইল চেঞ্জ করে নিতে পারেন। আবার আপনারা যদি নিজেদের মতো স্টাইল দিতে চান সেটিও করতে পারবেন। যেমন এখানে আমি এটা নর্মাল করে দিচ্ছি। এখানে আপনারা যদি ফিল কালার দিতে চান অথবা লাইন কালার দিতে চান, লাইন মোটা অথবা চিকন করতে চান সেটিও করতে পারবেন। এখানে শেপ ফিলে ক্লিক করার পরে এখানে দেখুন বেশ কিছু ফিল কালার চলে আসবে, এখান থেকে আপনারা ফিল কালার দিতে পারেন। আবার ফিল কালার না দিতে চাইলে এখানে নো ফিল, এখানে ক্লিক করেও আপনি ফিল কালার বাতিল করতে পারেন। আবার শেপের মধ্যে যদি আপনি ছবি নিতে চান তাহলে এখান থেকে পিকচার এই বাটনে ক্লিক করবেন, তারপর আপনারা ছবিটি কোন জায়গা থেকে নিতে চাচ্ছেন সেটি এখানে বলে দিতে পারেন। যেমন এখানে ফ্রম এ ফাইল রয়েছে, অর্থাৎ আমি আমার কম্পিউটার থেকে নিব, তাহলে এটি আমি সিলেক্ট করলাম। তারপরে আমি কোন ছবিটি নেবো সেটি এখান থেকে আমি বলে দিতে পারি। আমি ডেস্কটপ থেকে এই ছবিটি আমি নিচ্ছি, ইনসার্টে ক্লিক করলাম, তাহলে দেখুন সেই ছবিটি আমার শেপের মধ্যে চলে আসছে। অনুরূপভাবে এখানে গ্রেডিয়েন্ট রয়েছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে কোনো গ্রেডিয়েন্ট দিতে পারেন। তারপরে এখানে টেক্সচার রয়েছে, আপনার ইচ্ছা করলে এখান থেকে যে কোনো টেক্সচার দিতে পারেন। তারপরে আপনারা যদি এখান থেকে অন্য কোনো কালার দিতে চান অথবা লাইন মোটা অথবা চিকন করতে চান সেটিও করতে পারবেন। দেখুন এখানে আমি অন্য কালার দিচ্ছি, লাল কালার দিলাম এবং লাইনটি একটু মোটা করে দিলাম। আবার আপনারা যদি লাইন না দিতে চান তাহলে এখানে নো আউটলাইন, এটিতে ক্লিক করবেন, তাহলে কোনো লাইন আর থাকবে না। তারপরে আপনারা যদি শেপ ইফেক্ট দিতে চান এখান থেকে আপনারা শেপের ইফেক্ট দিতে পারেন। এখানে দেখুন বেশ কিছু ইফেক্ট রয়েছে, এখানে প্রিসেট রয়েছে, শ্যাডো রয়েছে, রিফ্লেকশন রয়েছে, গ্লো রয়েছে, সফটনেস, বেভেল রয়েছে, 3D রোটেশন রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো ইফেক্ট অ্যাড করবেন। তারপরে আপনারা এখানে শেপের যদি ওয়াটার দিতে চান সেটা দিতে পারবেন। ওয়াটার সম্পর্কে আমি অন্য আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, এখানে জাস্ট শুধু বলে রাখি ওয়াটার হচ্ছে টেক্সটের বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া। আপনারা এখান থেকে ইচ্ছা করলে দিতে পারেন। আপনারা যদি কোনো একটি শেপকে অন্য একটি শেপের উপরে নিতে চান অথবা নিচে নিতে চান সেটিও নিতে পারবেন। আমি এটি স্টাইলটি চেঞ্জ করছি, আমি এই স্টাইলটি নিলাম এবং এই টেক্সট বক্সটি আমি শেপ আকারে ব্যবহার করছি, এটিতে আমি একটি ডিজাইন দিলাম। আমি এখন এই শেপটি যদি আমি এই টেক্সট বক্সের উপরে নিতে চাই তাহলে এখানে দেখুন ব্রিং ফরওয়ার্ড, এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এটি উপরে চলে আসছে। তারপর এটি যদি আমি নিচে নিতে চাই তাহলে এখানে স্যান্ড ব্যাকওয়ার্ড, এখানে ক্লিক করে সেটি আবার নিচে নিতে পারবো। এরপর আপনারা যদি শেপকে অ্যালাইন করতে চান সেটিও করতে পারবেন। যেমন আমি এটি সিলেক্ট করলাম এবং এটি সিলেক্ট করলাম, আপনারা একাধিক শেপ যদি সিলেক্ট করতে চান তাহলে শিফট কি চেপে ক্লিক করবেন তাহলে একাধিক শেপ সিলেক্ট হবে। তারপরে আমি যদি এটি অ্যালাইন করতে চাই, যেমন আমি এটি যদি লেফটে অ্যালাইন করতে চাই এখানে লেফটে ক্লিক করলাম, তারপরে এটি যদি আমি রাইটে
অ্যালাইন করতে চাই তাহলে এখানে রাইটে ক্লিক করতে পারি, তারপরে এখানে সেন্টারে ক্লিক করলে সেন্টার অ্যালাইন হবে, এবং এখানে বটমে ক্লিক করলে বটম হবে, এবং টপ রয়েছে, মিডল রয়েছে, এখানে আপনারা ক্লিক করে করে এগুলি অ্যালাইন করতে পারেন। তারপরে আপনারা যদি একাধিক শেপকে গ্রুপ করতে চান সেটিও করতে পারবেন। আমি এখানে একটি শেপ ইনসার্ট করছি টেক্সট বক্সটা মুছে দিয়ে। আমি এই শেপটি এবং এই শেপটি, এই দুটি আমি আমি টেক্সট বক্সটা মুছে দিই। আমি দুটি শেপ ইনসার্ট করলাম। আমি এই শেপটি এবং এই শেপটি, এই দুটি একসঙ্গে গ্রুপ করতে যাচ্ছি, তাহলে এই দুটি শেপ আমি সিলেক্ট করলাম, তারপরে এখানে গ্রুপে ক্লিক করার পর এখানে গ্রুপে ক্লিক করলাম। তাহলে দেখুন এই দুটি একটি অবজেক্টে রূপান্তর হয়েছে, এবং এটি যখন আমি মুভ করছি তখন দুটি একসঙ্গে মুভ হচ্ছে। তারপরে এটি যদি আপনি আনগ্রুপ করতে চান এখানে ক্লিক করে আনগ্রুপ করতে পারেন। এছাড়াও আপনি শেপ যদি রোটেট করতে চান তাহলে এই অপশানের মাধ্যমে করতে পারেন। এখানে দেখুন রোটেট রাইট 90 রয়েছে, লেফট 90 রয়েছে, তারপরে এখানে আপনি ফ্লিপ করতে পারেন ভার্টিক্যালি এবং হরিজন্টালি আপনি এটি ফ্লিপ করতে পারেন। এছাড়াও আপনি এই বাটনে ক্লিক করেও আপনি এটি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারেন। এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এক্সেলের শেপ নিয়ে কাজ করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।